सर हमारे साथ गुंडा में नहीं चलेगा दादा, उसको खुद पकड़ा। अभी तो आया तुरंत किसी ने दौड़ के आया अच्छा, कोई कुछ नहीं बोल रहा है। देखिए का एजेंट जो है उनको बुरा लगा। बोला क्यों बुरा लगा? मैंने पकड़ लिया कि दारू पिया हुआ है, भागने लगा। मैं बोला आप क्यों चिल्ला रहे हैं भाई, आप तो दारू पिए हुए। पुलिस के हाथ में दे दिया कि दारू पिया हुआ है। कैसे बूथ के पास आया है अभी? और देखिए उसको पुलिस के हाथ में देने के बाद भी ना ही सिर्फ उनको छोड़ दिया बल्कि बाकी जो भी जितने भी तृणमूल के लोग जो हैकल करने के लिए भीड़ हुए थे वो जो उनको करना था वो कर रहे हैं। पुलिस ने भी उनको আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুলদা, যে ঘটনা ঘটলো, আপনার গাড়ির সামনে অ্যাটাক করা হলো, আপনাকে বাইরে নামানো হলো, আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করা হলো, কি বলবেন? নতুন কিছু নয়, কিছু বলার নেই। আমার খালি এটাই বলা যে পুলিশ এতটাই দলদাস হয়ে গেছে যে আমার এলাকায় বাবা মার সঙ্গে ভোট দিয়ে বেরোচ্ছি, সেখানে মদ্যপ একটি তৃণমূল সমর্থক রাস্তার মাঝখানে ক্যাওস করে করছিল, তাকে যখন আমি চ্যালেঞ্জ করলাম যে তুমি ড্রিঙ্ক করে আছো, সে দৌড়ে পালাতে আরম্ভ করলো। তাকে আমি নিজে দৌড়ে ধরে পুলিশের হাতে তুলে দিলাম, তাকে দিব্যি চলে যেতে দেওয়া হলো। তারপরে তৃণমূলের এজেন্টরা যেরম হয় সবাই জড়ো হয়ে গেল, তারা আমাকে গো ব্যাক করতে আরম্ভ করলো। তো দেখুন, গো ব্যাক ধ্বনিতে আমি আসানসোলেও ফিরে যাইনি। অন্তত তৃণমূল গো ব্যাক বললে, যেদিন বিজেপি গো ব্যাক বলবে আমি বাড়ি চলে যাবো, তৃণমূলের গো ব্যাকে আমি চলে যাবো না। আর দেখুন স্মিতা বক্সি এই কি সব বক্সি ওখানে অভিযোগ করলেন যে আপনি এখানে উত্তেজনা সৃষ্টি করতে এসেছেন। ওনাদের অভিযোগ করার কি আদৌ পশ্চিমবঙ্গের বুকে কোনো অধিকার আছে? ওনাদেরকে বলুন যে উড়ালপুলে সিমেন্টে কতটা মাটি মিশিয়েছে সেটা আগে ক্যামেরার সামনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এরকম সমস্যার শিকার হলো, একটা দুর্ভাগ্যজনক। আমি কিছু বলতে চাই না, আপনারা সব যা ঘটেছে ক্যামেরার সামনে ঘটেছেন। পুলিশকে জিজ্ঞেস করুন যে মিসক্রিন গুলোকে ছেড়ে কেন দেয়। সবাই তৃণমূলের ছিল, আমি তো এটা বলছি, সবাই তৃণমূলের ছিল এবং নির্লজ্জভাবে তারা নিজেদের পরিচয়টাও প্রকাশ করলো। কোনো সিপিএম কোনো কংগ্রেস কেউ ছিল না, কিন্তু খালি তৃণমূলই করলো। শুরু করলো একটি মদ্যপ ছেলে, তাকেও ছেড়ে দেওয়া হলো। আর কি বলবো বলুন। বাবুল সুপ্রিয় তিনি পরিষ্কার ভাষা জানিয়ে দিলেন যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, যে ঘটনা এখানে ঘটলো, কোড আনকোড তিনি এই ভাষাটাই ব্যবহার করলেন তার বক্তব্য, যেখানে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল কিন্তু পুলিশ কোন রকম ভাবে সক্রিয় ভূমিকা পালন করেনি, যে কারণেই এরকমই একটা ঘটনা ঘটলো। সরাসরি তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বাবুল সুপ্রিয় দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, বলা হয়েছে তিনি এখানে উত্তেজনা সৃষ্টি করার জন্য এসেছিলেন। ক্যামেরা অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ষড়েন্দু দাস, আট প্লাস নিউজ, কলকাতা।